আসসালামু আলাইকুম। এস এম এল ইডিটিপি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকের এই ভিডিওটি কি বিষয় নিয়ে তৈরি করা হচ্ছে। আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি সিকেপি শর্ট কিলার তৈরি করতে পারি। আমার যে সিকেপি শর্ট কিলারটা আমি যেভাবে তৈরি করেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমার নর্মাল সিকেপি শর্ট কিলার। এটা হচ্ছে একটা সিআরটি টিভির মাদার বোর্ডের একটা অংশ, শুধু পাওয়ার অপশনটুকু আমি রেখেছি। এটাতে যে পরিবর্তনটুকু আনা হয়েছে সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন, আমার এখানে একটা পোর্ট লাগানো হয়েছে। এই পোর্টটা হচ্ছে, এখানে ছিল হচ্ছে সিআরটি টিভির পোর্ট, অর্থাৎ যে এইরকম একটা পোর্ট ছিল আমি এখানে ব্যবহার করেছি এলইডি টিভির পোর্ট। তারপরে এই যে এখানে ঠিক এই জায়গাটায় এই যে এইখানে একটা ভেরিয়েবল ছিল, এই ভেরিয়েবলটা আমি বাদ দিয়েছি। এই ভেরিয়েবলের জায়গায় আমি যেটা ব্যবহার করেছি সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি ভলিউম। এই ভলিউমটা হচ্ছে আপনার যে কোনো স্পিকারের আপনারা পেয়ে যাবেন, এই যে B100K ভলিউম। এই ভলিউমটা আমি বাড়তি ব্যবহার করেছি। এটা এটা এটার মাধ্যমে আমি আমার এই যে ভোল্টেজটা, এটা সর্বনিম্ন 40 এবং সর্বোচ্চ 126 পর্যন্ত আমি করতে পারি এই ভলিউমের মাধ্যমে। এটার যে কানেকশনের যে সিস্টেমটা, এটা আমি কিভাবে কানেকশন করেছি এটা আমি আপনাদেরকে ডায়াগ্রামটা দিয়ে দিব। আর তারপরে এখানে দুইটা ওয়্যার ব্যবহার করেছি, একটা লাল এবং কালো। এখানে গ্লো গাম দিয়ে দিয়েছি যাতে কোনো শর্ট সার্কিট টর্ট সার্কিট না হয় এই জন্য। আর এই ভলিউমের পিছনে গ্লো গান দিয়ে দিয়েছি যাতে আমার ভলিউমটা মানে শক্তপোক্ত হয়, কারণ হচ্ছে যদি আমি এই গাম না দিতাম তাহলে সেক্ষেত্রে এটা মানে নাড়াচাড়া করলে সমস্যা হইতো। তো আর বাকি যা কিছু আছে সব কিছু আগের মতো, আর কোনো কিছু পরিবর্তন করা হয় নাই। আমি যদি আপনাদেরকে একটু ভোল্টেজটা এটার মাপ দিয়ে দেখানোর চেষ্টা করি যে এটার ভোল্টেজটার কী পরিবেশটা, তাহলে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমার এসি কট। আমি প্রথমে এসি কটটা আমার এখানে কানেকশন দিয়ে দিব। এই কানেকশন হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মিটার, এখানে আমি 200 ভোল্টে রাখবো মিটারটি, যেহেতু আমার ভোল্টেজটা 126 পর্যন্ত উঠবে, আমি 200 ভোল্টে রাখলাম। আর এটা হচ্ছে আমার কমন, আর এটা হচ্ছে আমার পজিটিভ পিন। আমি একটা দিয়ে দিলাম পজিটিভে, আর একটি দিয়ে দিলাম হচ্ছে কমন অর্থাৎ নেগেটিভে রাখলাম। এখন আমি যদি আমার এসি কোডটা যদি প্লাগ ইন করি তাহলে আপনারা এটার ভোল্টেজটা দেখতে পারবেন। এই যে আমি প্লাগ ইন করলাম, এখন এখানে আমার সর্বোচ্চ আউটপুট হচ্ছে 120 ভোল্ট, অর্থাৎ 120 21 হচ্ছে আমার সর্বোচ্চ। আর আমি যদি এই ভলিউমটা যদি কমাই তাহলে সেক্ষেত্রে আপনারা আমার ভোল্টেজটা কমবে। দেখুন 168, আমি যদি 90 রাখি তা 100 রাখি তাহলে রাখতে পারবো। আমি যদি 88 87 70 69 65 50 57 একদম সর্বনিম্ন আমি 40 পর্যন্ত নিয়ে আসতে পারবো। 37 40 পর্যন্ত থাকে হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ 38 37 38 পর্যন্ত থাকে, আর সর্বোচ্চ হচ্ছে 120 ভোল্ট 120 21। তো এইটা হচ্ছে আমার শর্ট কিলার। আমি যদি আপনাদেরকে এটার স্পার্কিংটা একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ শর্টের যে ক্ষমতাটা যে আপনারা দেখতে পাচ্ছেন,
মানে খুবই হাই ভোল্টেজ, তো এটা দিয়ে মানে 100% সিকেভি শর্ট ছাড়ার কথা, আমি নিশ্চিত এটা দিয়ে শর্ট ছাড়বে। আমি একটাতে ট্রাইও করছি, এটা দিয়ে মানে সফল হয়েছে, সিকেভিটা কাটা গেছে। তো আজকের আপনারা এইভাবে এইভাবে একটি সিকেভি শর্ট কিলার তৈরি করে নিতে পারেন, এটাতে আসলে খরচের কিছু নাই। তো বাজারে এখন সিকেভি শর্ট কিলার কিনতে পাওয়া যায়, ওইগুলো যদি কিনতে চান তাহলে কিনতে পারেন। তো আপনারা যদি চান তাহলে এইভাবে বানায়ও নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি পাশে থাকতে চান বা পরবর্তীতে ভিডিও আরও ভিডিও পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার যে ভিডিওগুলো আমি আপলোড দেব সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভকামনা রইল, খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্যে।